অ্যালমন্ড, যাকে আমরা অনেকেই কাঠবাদাম বলে চিনি। মধ্যপ্রাচ্যের এই খাবার আমাদের দেশেও এখন সহজেই পাওয়া যায়। এটি এমন একটি খাবার যা কাঁচা বা রান্না দুইভাবেই খাওয়া যায়। জানা যায়, পৃথিবীতে চাষাবাদ শুরু হওয়ার একেবারে শুরুর দিকে কাঠবাদাম গাছ লাগানো হতো। প্রত্নতাত্ত্বিকেরা প্রমাণ পেয়েছেন প্রায় 5000 বছর আগে জর্ডানে এর চাষ হতো। এতে আছে ভিটামিন, মিনারেল, প্রোটিন ও ফাইবার। আসুন জেনে নেই কাঠবাদাম আমাদের কি উপকার করে। এক মুঠো কাঠবাদামে পাওয়া যায় 165 গ্রাম ক্যালোরি, 6 গ্রাম প্রোটিন, 6 গ্রাম কার্বোহাইড্রেট, 3.5 গ্রাম ফাইবার আর 14 গ্রাম ফ্যাট। কিন্তু ফ্যাট শুনলেই ভয় পেয়ে যাবেন না, কারণ এতে থাকা ফ্যাট শরীরের ক্ষতি না করে বরং উপকারী করে, যা হার্টের জন্য ভালো। আমাদের শরীরে থাকা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এই কাঠবাদাম। আমাদের প্রতিদিনের ব্যস্ততায় শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, কাঠবাদাম এই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। অনেকেই সমস্যার জন্য দুধ জাতীয় খাবার খেতে পারেন না, তারা সহজেই গরুর দুধের জায়গায় কাঠবাদামের দুধ খেতে পারেন। এতে ল্যাকটোজ ও কোলেস্ট্রল নেই, তাই ডেইরি পণ্যে যে সমস্যাগুলো তৈরি হয় তা এ বাদাম থেকে হয় না। হার্টের সমস্যা কমানো, ব্লাড সুগার কমানো, কোলেস্ট্রল ঠিক রাখা ইত্যাদির কাজ করে ফাইবার। আর টেস্টি কাঠবাদাম থেকে পাওয়া যায় প্রায় 3.5 গ্রাম ফাইবার। ওজন কমাতে আমরা অনেক উপায় ব্যবহার করে থাকি, কাঠবাদাম খেয়েও কিন্তু ওজন কমানো যায়। এ বাদাম অল্প কিছু খেলেই পেট লম্বা সময়ে ভরা থাকে, ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে। এমনকি যাদের ঘুমের সমস্যা হয় তারা ভালো ঘুম চাইলে বেশি বেশি কাঠবাদাম খেতে পারেন। এ বাদাম মস্তিষ্কের সেরোটোনিন বাড়ায়, ফলে রাতে ভালো ঘুম হয়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কাঠবাদাম রাখতে পারেন। জাকিরুল ইসলাম, চ্যানেল আই অনলাইন। Thank you.